আগের বিষয়ে কেন বলছেন? সাম্প্রতিক সকল সকল ঘটনা চেয়ারের উপরে এখানে পা তুলে দিছে, বোতল মুখে পুরে দিছে, মদ খাইতে হবে রহমত। এই যে কিছুদিন আগে আরেকটা ঘটনা হয়েছিল যেটা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হয়েছে, একটা মেয়ে মনে হয় সুইসাইড করেছিল, তো সেখানে একজন মানে বসুন্ধরা গ্রুপের মালিক অভিযুক্ত হয়েছে। এছাড়াও এই যে কালকের যে ঘটনাটা হলো, সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে সব জায়গায় মেয়েদের মেয়েটার ছবি, সব জায়গায় মেয়েটাকে ব্লেম করা হচ্ছে। ভিকটিম ব্লেমিংটা আমি যেটা একটু আগেই বলেছি, এটা আমাদের একটা সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং এটা একটা মানসিক বিকৃতি বলে আমি মনে করি। সবসময় একটা একটা নারীর দিকে আঙুল তোলাটা এবং তারের চরিত্র বিশ্লেষণ করাটা মনে আমরা সামাজিক দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছি। এটা এটা আমার এটা একটা মানসিক সমস্যা আমাদের জাতিগতভাবে, এবং আমি আশা করি আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।